সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমরা একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য গিয়ে থাকি আমরা জানি যে সরকারি হাসপাতালে বহিরাগত বিভাগ অর্থাৎ আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট যেখানে রয়েছে যেখানে আমরা চিকিৎসা করাতে যাই বিনামূল্যে সেখানে দেখাতে হলে আমাদেরকে একটি টিকিট কাটতে হয় এবং সে টিকিট কাটতে গিয়ে আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং কখনো কখনো এমনও হয়ে থাকে যে লাইন দীর্ঘ হওয়ার ফলে আমাদেরকে তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে হয় এবং যখন আমরা টিকিট হাতে পাই তখন দেখি ডাক্তার বাবুকে দেখানো আর যথেষ্ট সময় আমাদের হাতে নেই ফলে এই যে হয়রানি আমাদেরকে পোহাতে হয় ডাক্তার বাবুকে দেখা করার জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষত মেডিকেল কলেজগুলোতে এই হয়রানি হাত থেকে রেহাই পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য কি করেছেন না পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য অনলাইনে এই ওপিডি বা আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টে দেখানো যে টিকিটের ব্যবস্থাটা করা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কিভাবে আমরা বাড়িতে বসে কোনো রকম পরিশ্রম ছাড়াই স্বেচ্ছায় বিনা বাধায় একদম সহজভাবে নিজেদের ওপিডি টিকিটটা বানিয়ে ফেলতে পারি বা বুক করতে পারি এবং যাদের বাড়িতে কম্পিউটার বা ইন্টারনেটের সংযোগ নেই তারা বাইরে যে কোনো একটি সাইবার ক্যাফে থেকে খুব সহজে এই টিকিটটি বুক করে নিয়ে তারা সংশ্লিষ্ট দিনে মেডিকেল কলেজ বা ওই সংশ্লিষ্ট হাসপাতালে যেতে পারেন চিকিৎসার জন্য এই টিকিটটি অগ্রিমও বুক করা যায় তো আমরা আজকে এই ভিডিওটি দেখব কীভাবে টিকিট বুক করতে হয় তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে তোমরা ভিডিওটি যেন ফরওয়ার্ড বা স্কিপ করে যাবে না পুরোটা দেখবে তাহলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে পরিশেষে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আর দেরি না করে আমি আমার কম্পিউটারের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটিকে আমি ওপেন করে নিলাম এখানে আমরা লিখব ডাব্লু বি হেলথ এই ডাব্লু বি হেলথ লিখে আমরা এখানে সার্চ করব এই ডাব্লু বি হেলথ লিখে সার্চ করলাম এর ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এই পোর্টালটি খুলে গেল ওয়েলকাম টু ডাব্লু বি হেলথ পোর্টাল অর্থাৎ ডাব্লু 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 ডট ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন এখানে অনেকগুলি অপশান রয়েছে গভর্নমেন্ট অর্ডার ওপিডি টিকিট বুকিং রিক্রুটমেন্ট নোটিস লগ ইন ওপিডি ট্র্যাকিং সিস্টেম আমরা চাইলে সরাসরি এখান থেকে ওপিডি টিকিট বুকিংয়ে ক্লিক করতে পারি অথবা আমরা মূল ওয়েবসাইটে মূল অ্যাড্রেসে ক্লিক করে আমরা দেখে নিতে পারি কোথায় অপশানটি পাবো এই আমাদের মূল ওয়েবসাইটটি খুলে গেলো এটা হচ্ছে হোম পেজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা স্ক্রল করে একটু নিচে নেমে যাব গিয়ে দেখব এখানে ই গভর্নেন্স বলে একটি জায়গা আছে এই ই গভর্নেন্সের মধ্যেই আমরা দেখতে পাবো এখানে রয়েছে ওপিডি টিকিট বুকিং এখানে আমরা ক্লিক করব এই ওপিডি টিকিট বুকিংয়ে ক্লিক করার ফলে আমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে অনলাইন টিকিট বুকিং সিস্টেম এখানে কিন্তু আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তাই আমরা এখানে একটি আমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বার দিয়ে আমরা এটি ভেরিফাই করে নেব তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এটি ভেরিফাই করবে এটা দিয়ে আমরা এবার এটাকে ভেরিফাই করে নেব একটি ওটিপি যাবে এই নাম্বারে আমরা ওটিপিটি এখানে বসিয়ে দেবো ওটিপিটি বসিয়ে দিলাম এই বইটাকে আমাদেরকে সাবমিট করতে হবে আমাদের সাবমিট হয়ে গেছে সাবমিট করার ফলে আমাদের সামনে এবার পেজটি খুলে যাবে নতুন একটি পেজ এই আমাদের সামনে এই পেজটি এবার খুলে গেছে এখানটায় আমাদেরকে কতগুলি জায়গা ফিল আপ করতে হবে প্রথমে দেওয়া রয়েছে মার্ক ফিল্ডস আর ম্যান্ডেটরি এই যে স্টার মার্কস রেড যে স্টার মার্কসগুলো বলা যায় এই ফিল্ডগুলো কিন্তু পূরণ করা আবশ্যিক প্রথমে দিতে হবে হসপিটাল নেম আমরা এটি হসপিটাল নেম দেখে নেব তো আমরা ধরে নিচ্ছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটিকে আমরা এখানে আমরা চিকিৎসা করতে যাব তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে স্ক্রল করে দেখে নেবে কতগুলো কী রয়েছে তো আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ক্লিক করলাম হয়ে গেল ভিজিট ডেট এরপর আমাদেরকে ভিজিট ডেট নিতে হবে এখানে আমরা ক্লিক করলেই এই ক্লিক করলাম ভিজিট ডেট পেয়ে গেলাম আজকে হচ্ছে দশ তারিখ তো আমরা ধরে নিচ্ছি আমরা আগামী আঠেরো তারিখে যাব 18 জুন এই আঠেরো জুন আমাদের সিলেক্ট হয়ে গেল এরপর হচ্ছে পেশেন্ট যিনি দেখাবেন তিনার নাম আমরা দিলাম এখানে পেশেন্টের নাম তারপরে দিতে হবে পেশেন্টের জেন্ডার অর্থাৎ পুরুষ না মহিলা পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল আর তৃতীয় লিঙ্গ হলে আদার্স এখানে দিলাম মেল ফোন নাম্বারটা তো এখানে দেওয়াই রয়েছে কোনো অসুবিধা নেই এটা এখানে এজ অর্থাৎ যিনি পেশেন্ট বা রোগী তিনার বয়স কত এখানে দিয়ে দিলাম তিনার বয়স যদি কত মানে বছর মাস দিন হয় তাহলে পুরোটা দিতে হবে যদি শুধু বছর দেওয়া হয় তাহলে বছর কান্ট্রি ইন্ডিয়া অবশ্যই স্টেট রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল নাহলে যা যেটা হবে আশা করছি সবারই ওয়েস্ট বেঙ্গলই হবে তো এটা আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা যার যে ডিস্ট্রিক্ট হবে আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ দিয়ে দিলাম পিএস থানা থানাটা আমরা দিলাম ডোমকল অ্যাড্রেস এখানে আমাদের আমাদেরকে পুরো অ্যাড্রেসটা লিখতে হবে আমরা এটা পুরো অ্যাড্রেসটা লিখি নি এখানে আমরা পুরো অ্যাড্রেসটা লিখব ভিলেজ এখানে দিতে হবে পিনকোড এখানে হচ্ছে ওপিডি এইখানটায় আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ডিপার্টমেন্টে আমরা দেখাতে চাই অর্থাৎ রোগী কোন ডিপার্টমেন্টের চিকিৎসা করাতে চাই সেটা দিতে হবে আমরা ধরে নিচ্ছি এখানে রোগী মেডিসিন ডিপার্টমেন্টের চিকিৎসা করাতে চাই এইবার আমাদের দেখতে হবে যে ডক্টরস ওই দিনে অর্থাৎ আঠেরো তারিখে কোন কোন ডাক্তারবাবু রয়েছেন না আঠেরো তারিখে এই ডাক্তারবাবু রয়েছেন এবং তিনি রুম নাম্বার হচ্ছে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স এইটা আমাদেরকে গিয়ে সেভ করে নিতে হবে এই যে সেভ হয়ে গেল আমরা দেখাই বন্ধুদেরকে এই যে সেভ হয়ে গেলো এই দেখুন এই সেভ হয়ে গেল রিন্টু মন্ডল এজ মেল এটা রেজিস্ট্রেশন নাম্বার কার্ড নাম্বার ভিজিট ডেট ডিপার্টমেন্ট ডক্টরের নেম রুম নাম্বার ভিজিট নাম্বার টু ভিজিট নাম্বার থ্রি ভিজিট নাম্বার ফোর এইরকমভাবে রয়েছে এই যে সিটটি এটিকে আমাদেরকে সিম্পল প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে হবে তাহলেই আমাদের হয়ে গেল এটিকে নিয়ে শুধু আঠেরো তারিখ অর্থাৎ যেদিনের জন্য টিকিটটি বুকিং করা হয়েছে সেই দিন এই সংশ্লিষ্ট ঘরে সামনে গিয়ে দাঁড়ালেই এই রোগী রিন্টু মণ্ডল তিনি ডাক্তারবাবুর কাছে নিজের চিকিৎসার জন্য যেতে পারবেন আর কোনো কিছু করার দরকার নেই কোথাও লাইনে দেওয়ার দরকার নেই আমরা খুব অনায়াসে বাড়িতে বসে পূর্ব থেকেই এই টিকিটটা বানিয়ে নিয়েছি আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ